শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে দর্শক নতুন একটি দিন সুন্দর একটি সকাল সূর্যের দীপ্তের মতো সুন্দর সকাল হোক সবার জীবনে সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল আজও বরাবরের মতো দু ঘন্টা জুড়ে আয়োজন রয়েছে প্রথম ঘন্টায় কে রয়েছে কিবরিয়া জানাচ্ছি পুরো রাঙা সকাল পরিবার রয়েছে এবং একই সঙ্গে থাকছি কাজী রসনারা সাকি কিবরিয়াও থাকছি শুভ সকাল আমার পক্ষ থেকে আরও একবার ভালো কাটুক দিন সেই শুভকামনা সব সময়ের মতো রাঙা সকাল মানেই হচ্ছে কিছু গল্প এবং খুব চমৎকার একটা সময় কাটানোর প্রচেষ্টা তো আজকের প্রথম ঘন্টায় যার সঙ্গে আমরা কথা বলবো যাকে আমরা জানার চেষ্টা করব তিনি বীর মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রদূত ও লেখক এ কে এম আতিকুর রহমান চলুন তাকে আমরা শুভ সকাল জানাই স্যার শুভ সকাল শুভ সকাল আপনাদেরকে আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আমাদেরকে দিয়েছেন সেজন্য প্রথমেই কৃতজ্ঞতা জানিয়ে রাখছি আমরা একেবারেই ছোটবেলা থেকেই শুরু করতে চাই কারণ আমরা মনে করি একজন মানুষের শৈশব তার বেড়ে ওঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কি মনে পড়ে ছোটবেলার আপনি শরীয়তপুর জেলার জাজিরায় জন্মগ্রহণ করেছেন পাকিস্তান আমলের এটা পঞ্চাশের দশক তখন ১৯৫৪ সালে যদিও আমার জন্ম তারিখ লেখা ৫৩ সালে আমি হয়েছি একটা বছর কম সার্টিফিকেটে তো তখন আমার বাবা হাই স্কুলের টিচার ছিলেন আমাদের কাছাকাছি একটা হাই স্কুল ছিল আমাদের উপজেলার প্রথম হাই স্কুল ওটা ৩৮ স্কুলটা স্থাপিত হয় ওই স্কুলের অঙ্ক শিক্ষক ছিলেন বাবা তো বাবা আমাদের যেটা ছোটোবেলা বলে দিয়েছেন যে তোমরা ভালো মানুষের সাথে মিশবে যারা ভালো আমরা খেলাধুলা করতাম মাঠে খুব বেশি আর পড়াশোনা এছাড়া আর এভাবে অন্য কোথাও আড্ডা দেওয়া বা কোনো কিছুটা আমাদের হয় নাই এই এতটুকু রেস্ট্রিকশন ছিল বলতে পারেন কিন্তু এটা চাপিয়ে দেন নাই আমরা বাবা মা আমাদের স্কুলে যাওয়ার জন্য কোনো দিন তাগাদাও করেন নাই মাও না বাবাও না তো আমরা স্কুলে যেতাম বাড়ির সামনে প্রাইমারি স্কুল ছিল ঠিক ১০০ গজ হবে না একটা দূরত্বে তো আমরা তখন মাছ ধরতাম আমি খুব মাছ ধরতাম ছোটোবেলা আমার দুইটা হবি ছিল ছোটোবেলায় অল্প বয়সেই সেটা হচ্ছে গার্ডেনিং আর মাছ ধরা ক ভাই বোন ছিলেন আপনারা আমরা ছ ভাই চার বোন ছিলাম একটা বোন আমার ইমিডিয়েট পরে বোনটা মারা গেছে পরে ওর চারটা সন্তান রেখে মারা গেছে ও তো এই ছোটোবেলার যেটা ছিল খাওয়া দাওয়ার কোনো হিসেব ছিল না কার বাড়িতে কে খাচ্ছে না খাচ্ছে আসছে এটা কেউ কেউ কোনোদিন হিসাব করে নাই আর বাড়ির তো সব কিছু ছিল ক্ষেতের সব কিছু ছিল গাছ থেকে আম পেরে খাবেন ওটায় ওষুধ আছে কি না সার কী আছে ওটা চিন্তা করতে হয় না ছেলে ছেলে আমরা খেতাম আর খেলাধুলা করতাম খুব দাঁড়িয়াবান্ধা হাডুডু গোল্লাছুট ফুটবল ভলিবল এগুলি খেলতাম এই বিকাল হলে খেলতে চলে যেতাম তারপর আজান যেই মাগরিব আজান দিলে আমরা আবার চলে আসতাম চলে আসতে হাত মুখ দিয়ে পড়াশোনা বসা হারিকেন ছিল হারিকেন ধরে তারপর পড়াশোনা করতাম তো এই এইভাবে চলতো আনন্দ ফুর্তিতে চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না তো বাবা কি বলতো যে বড় হয়ে ক্যারিয়ারিস্টিক কোনো চিন্তা ভাবনা ছিল এটা হতে হবে ওটা হতে হবে আসলে আমার বাবা কোনোদিন ওরকমভাবে বলেননি কিন্তু আমি যখন ক্লাস ৮ থেকে ৯ উঠি তখন উনি বললেন যে তুমি ডাক্তার হবে কারণ আমাদের এলাকায় ডাক্তার ছিল না পুরো উপজেলায় কোনো ডাক্তার ছিল না ওই ডাক্তার ছিল কারা কোয়াক যারা ওই কোথায় হয়তো ঢাকায় এসে কারোর সাথে ডাক্তার সাথে কাজ করেছে এখন যে ওষুধের দোকান খুলে সেই দেখছে ই করতেছে একটা ডাক্তার ছিল মানে সরকারি হাসপাতাল যে ছিল আমার ছোটোবেলা আমার যে নামটা করা হয় উনি ছিলেন ওইখানকার সরকারি ডাক্তার উনি ছিলেন এলএমএফ পাস করা এলএমএফটা পড়তো ম্যাট্রিক পাস করে আগে তারপর তিন বছরের কোর্স ছিল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ তখন ছিল মিটফুট হাসপাতাল এই মিটফুটে যারা পড়াশোনা করে তিন বছরের কোর্স করে যেত তারা এলএমএফ ডাক্তার হতো তো ওই সরকারি ডাক্তার উনি এলএমএফ ছিলেন ওনার নাম ছিল আতিকুর রহমান এবং ওনার নামে বাবা আমার নামটা রাখেন ওনাকে আমি দেখেছি ছোটোবেলায় আমি যখন ছোট্ট ওনার উনি পরে শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত একটা ভালো মানুষ ছিলেন তো কিন্তু মা চাইতেন যে আমি উকিল হই উকিল হলে দেশে থাকতে পারবো আর উকিলকে সবাই একটু তখন ভয় হোক সম্মান হোক এটা করতো মামলা মকদ্দমা করার সাহায্য করতো তো সব মানুষই তার কাছে যেত তো চাকরি করা লাগবে না বাড়িতে থাকতে পারবে আয়ও ভালো হবে এটা ছিল কিন্তু আমার হাই স্কুলের যে হুজুর ছিলেন আরবিক ইসলামের যিনি পড়াতেন উনি ব্রিটিশ আমলের মানুষ ধরতে গেলে আমরা যখন ক্লাস ৮ পড়ি ওই বছর উনি মারা যান ৬৬-এ তো উনি আমার বাবারও আমার বাবা আমার আমি যে স্কুলে পড়েছি ওই স্কুল থেকে আমার বাবা সেকেন্ড ব্যাচ ছিলেন ৪৩-তে পাশ করেছেন বাবা তো ওনারও শিক্ষক ছিলেন উনি তো আমাকে খুব স্নেহ করতেন আমি ফার্স্ট বয় ছিলাম আমাকে খুব স্নেহ করতেন তো উনি বলতেন যে তুই সিএসপি হবি ডাক্তার হবি তোর বাবার কথা শুনবি না ডাক্তার হবি না উকিল হবি না তুই সিভিল সার্ভিসে যাবি তো আমি কোনো সময় সিভিল সার্ভিসে চিন্তা করি নাই আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন মাস্টার্সে পড়ি যখন তখন আমার একটা ফ্রেন্ডও বলে বিসিএস দেবে
আমাকে বলে যে তুমি যদি আমার সাথে দাও আমরা একসাথে সিট ফেলবো, তাহলে আমার একটু সুযোগ থাকবে পাশ করার। পরে ওর কাছে আমি সব সার্টিফিকেট দিয়ে দিয়ে যখন বিসিএস দিয়ে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পেয়ে গেলাম, তখন আমার বাবা বললেন যে না এই চাকরি তোমাকে করতে হবে। তখন আর দ্বিমত পোষণ করলেন না? না, আপনার বাবাও তো পেশা একজন শিক্ষক ছিলেন, আপনিও মনে হয় শিক্ষক হবার একটা স্বপ্ন বলেছিলেন। আমি এখানে আমি যখন সায়েন্স আমার স্কুলে ছিল না, সুতরাং বাবা তো ডাক্তার বানাতে পারতেছেন না আমাকে, তখন উনি আমার কাকা থাকতেন চিটাগাংয়ে চাকরি করতেন, তো আমাকে চিটাগাং কলেজের স্কুলে ভর্তি করা হলো। ওখানে আমি সায়েন্স নাইনে সায়েন্সে ভর্তি হলাম। এদিকে মা আমি বড় ছেলে, আমার ছয় ভাই বোনের মধ্যে আমার বড় এক বোন, তারপরে আমি, তো বড় ছেলে এত দূরে থাকে সে কান্না আমাকে আমার দাদিও খুব আদর করতেন। আমরা ছোটোবেলা যত মনে পড়ে আমার মার কাছে ছিলাম কিনা মনে নেই, আমার দাদির কাছে আমরা মানুষ, ওনার সাথেই থাকতাম আমার বড় ওনার আমি, তো দাদি রাত দিন কান্নাকাটি করে তার ছেলেকে বলে যে ওরে নিয়ে আসো। পরে হেডমাস্টারকে বুঝিয়ে হেডমাস্টার স্পেশাল পারমিশন নিয়ে ক্লাস নাইনে সায়েন্স খুললেন 67-এ। আচ্ছা, তখন আমাকে চিটাগাং থেকে আমি চলে আসি দুই মাস দুয়েক পরেই। ওকে, চলে এসে পরে সায়েন্স পড়ালেন ডাক্তার হবেন, কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার ইচ্ছা ছিল যে শিক্ষকতায় যাব। তো শিক্ষকতা যাওয়ার জন্য আমি কিন্তু কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির পিএইচডি প্রোগ্রাম। স্যার আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন যখন তখন কত সাল এটা? এটাই আমি আমি দুবার পড়েছি বিশ্ববিদ্যালয়ে। আসলে আমি 72 সালে যখন বাংলাদেশ হলো তখন আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম মুক্তিযুদ্ধের পর। আচ্ছা, আমরা তো 71 সালে ক্যান্ডিডেট ছিলাম, যুদ্ধে চলে গেছি পরীক্ষা হয় নাই। 72 সালে ইন্টারমিডিয়েট পাশ করার পর আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। কোথায় পড়লেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি স্যার এখান থেকে আসতে চাই এবং 71 আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো শুনবো আমরা, তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের আমাদের জানাতে হবে। দর্শক, এ কে এম আতিকুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, রাষ্ট্রদূত ও লেখক। তিনি ভারত থেকে গেরিলা ট্রেনিং নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন। কর্মজীবনে ছিলেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একজন সদস্য। ইতালি, সেনেগাল, হংকং, ভুটান ও মালয়েশিয়ায় কূটনৈতিক দায়িত্ব পালন করেন তিনি। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য পাবলিক অ্যাফেয়ার্স এশিয়া হংকং আয়োজিত দি গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড 2014 অর্জন করেন। এ কে এম আতিকুর রহমান বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার। 3000-এরও অধিক গান এ পর্যন্ত তিনি রচনা করেছেন। তার লেখা 30টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন দৈনিক পত্রিকায় বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখে থাকেন। আমরা আবারও যেতে চাই তার কাছে। স্যার, আপনার ইন্টারমিডিয়েট নিয়ে কথা হচ্ছিল, যেটি কিবরিয়া বলছিল যে সম্ভবত আপনি যখন ইন্টারমিডিয়েটে পড়েন তখনই আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। হ্যাঁ, আমরা তো আমাদের এপ্রিল মাসে পরীক্ষা ছিল, মার্চ মাসে শুরু মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল আমাদের, তো তখন আর পড়াশোনা তো হবে না ধরে নিলাম। তা আমার এক মামা ছিলেন, উনি ইত্তেফাকের সাংবাদিক ছিলেন, আমার উনি আমার টিচারও ছিলেন এক সময়। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন উনি আমার হাই স্কুলে বাংলা পড়াতেন, তারপর উনি চলে আসলেন, এসে ইত্তেফাকে জয়েন করেছিলেন। উনি আমাদের বললেন কি যে চল ইন্ডিয়া চলে যাই। তো তখন কিন্তু এই যে মুক্তিযুদ্ধ মানে ট্রেনিং হবে এই জিনিসটা আমাদের ধারণা ছিল না। তো প্রথম দিকে তো আমরা করতাম কি, সবাই মিলে ছাত্র যারা ছিলাম বা ইউনিভার্সিটি যারা পড়ি বা কলেজ হাই স্কুলের সিনিয়র যারা আছে 9-10 পড়ে, এদের নিয়ে আমাদের যে গ্রুপগুলি ছিল সেটা পদ্মার পাড়ে আমরা সকালে চলে আসতাম। যারা পার হয়ে ঢাকা থেকে যেত এই 27-28-29, আমরা তাদের কোথাও রাখতাম, খাওয়া দাওয়া করে আবার কীভাবে তাদের গন্তব্যে পৌঁছানো যায় সেই ব্যবস্থা করতাম। এই কাজগুলো আমরা রাত্রি পর্যন্ত করতাম সারাদিন। পরে যখন শুনলাম যে এই ধরনের ট্রেনিং হচ্ছে, তখন আমরা কীভাবে মুক্তিযুদ্ধে যাবো ওই চিন্তাভাবনা করলাম। এবং এটার আগে আমাদের এক বড় ভাই ছিলেন সিরাজুল হক, উনি বিসিএস অ্যাডমিন ক্যাডার ছিলেন, মারা গেছেন উনি। তো উনি তখন মাস্টার্সে পড়েন বা পরীক্ষা দিয়েছেন এই অবস্থা। তো উনি আমাদের ওই আমাদের ঈদগাহ মাঠ ছিল বাজারের, ওখানে ওই ঈদগাহ মাঠে আমাদের লাঠি কীভাবে আক্রমণ করলে লাঠি দিয়ে সেভ করতে হবে, তারপর রাইফেল কীভাবে চালাতে হয়, 303 রাইফেল, এগুলি ক্রলিং করা, এগুলি শিখাইতেন। তো এটা ছিল আমাদের প্রথম দিকের কাজ। পরে তো আমরা ভারতে চলে যাই, তখন বর্ষা শুরু হয়ে গেছে। আমরা যখন যাই বর্ষা বর্ষা মানে পানি আসছে, তো পানির মধ্যে সেই নৌকা দিয়ে চলে গেলাম, এপারে পার হলাম মেঘনার পাড়ে। আমাদের বাড়ি এখন তো শরীয়তপুর, শরীয়তপুরের এই পাশে মেঘনা নদী, চাঁদপুর এবং এই গ্যাপটায়, এপারে নৌকা দিয়ে পার হয়ে আসলাম, এসে দাউদকান্দির ওখান দিয়ে পরে হাঁটতে 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 সারাদিন সকালে রাত্রি যে পরদিন ভোর রাত্রে পড়ছি মেলাঘরে, মেলাঘরে আমরা চলে গেলাম। ওখানে তখন শকত সাহেব ছিলেন, কর্নেল শকত ডেপুটি স্পিকার ছিলেন, পরে স্পিকার দায়িত্ব ছিলেন। তো ওখানে যাওয়ার পর ওখানে আমরা দুদিন থাকলাম, থাকার পর আমাদের আগরতলা পাঠিয়ে দিল। আগরতলা তখন
জানি না, আগরতলা একটা কংগ্রেস ভবন ছিল, কংগ্রেস ভবনটা হচ্ছে কি পার্লামেন্ট, বিরাট একটা বিল্ডিং। তো ওখানে আমরা রাত্রি ঘুমাইতাম ফ্লোরে, আর দিনেবেলা ঘুরে টুরে বেড়াইতাম, রাজবাড়িটা দেখতাম। দু তিন দিন পরে আমাদের একটা ইয়ত ক্যাম্প ছিল, এটার নাম হাপানিয়া জায়গাটার নাম, ওখানে পাঠিয়ে দিল। ওখানে 10-15 দিন ছিলাম। তারপর আমরা বাগমারা ট্রেনিং ক্যাম্প আছে একটা, ট্রেনিং যেখানে দেয় ওখানে, ওখানে ট্রেনিং নিলাম আমরা 3 উইকস, 3 সপ্তাহের মতো। আমার এখনও মনে আছে আমাদের যে ট্রেনিং দিতেন উনি একজন এনসিও বলি আমরা আর্মিতে যেটা বলা হয়, নন কমিশনড অফিসার, সুবেদার মেজর। আচ্ছা, তো উনি সুবেদার মেজর ছিলেন, রিটায়ার করেছেন অনেক আগে, কিন্তু তখন ট্রেনিংয়ের জন্য সাধারণত প্রশিক্ষক যারা ছিল সবাই রিটায়ার্ড পার্সন, ইন্ডিয়া ইউজ করেছে আমাদের জন্য। ওনার নাম ছিল কেপি থাপা। আচ্ছা, অরিজিনালি তো ওরা নেপালিস, কিন্তু ওই যে গুর্খা রেজিমেন্ট আছে না, ওই রেজিমেন্টের ওরা সদস্য ছিল। তো কেপি থাপা আমাদের ট্রেনিং নিতেন, আমাদের বলতেন যে তোরা সব আমার নাতির মতো, ছোটো, অনেক বসে ছোটো। আর আমাদের ওইখানে এক লেফটেন্যান্ট কর্নেল বা মেজর হবে মনে হয়, বা কর্নেল হতে পারে, আমার খেয়াল নাই এখন, উনি শিখ, উনি ছিলেন পুরা ক্যাম্পের দায়িত্বে, খুব রুড ছিলেন আমাদের প্রতি, অসম্ভব। আর ওই কিছু মনে, এখন আপনারা চিন্তা করতে পারবেন না আমাদের ওই অবস্থাটা। আমাদের তাবু থাকতাম আমরা, এবং এটা জঙ্গলের মধ্যে, মশা আছে, পোকামাকড়ের অভাব নাই আমাদের, কোনো খাবার, আমরা তো কত পোকামাকড় খেয়েছি খাবারের সাথে, আমরা তার হিসাব দিতে পারবো না। তো এই জন্য আমরা করতাম কি, ওই পাতলা ডাল দিত পানির মতো, ওই ডালটা ভাতের ভিতরে আতপ চাল ছিল, কত বছরের পুরানো তাও জানি না, খুব গন্ধ আসতো, ওইটার মধ্যে ডালটা ঢেলে দিলে পোকাগুলি সব ভেসে উঠতো, তারপর পোকা ফেলতে আমরা খেতাম। ট্রেনিং যখন বাগমারা থেকে ট্রেনিং আমরা করলাম, আমাদের ট্রেনিং দুটো ভাগ ছিল, একটা সকাল থেকে দুপুর পর্যন্ত, এটা অপেন হতো মাঠের মধ্যে সবাই ট্রেনিং করতাম, আর একটা ছিল রাত্রে, এটা সিলেক্টেড পার্সন কয়েকজন, আমিও তাদের মধ্যে একজন ছিলাম, এটা অ্যাম্বুশ করা, নাইট ফায়ারিং, এগুলির উপরে। এবং এই জায়গায় আমি ওই আমাদের গ্রুপে আমি ফার্স্ট হয়েছিলাম সবসময় ফায়ারিং টায়ারিংয়ে, আমি যে কটা ধরুন 20টা গুলি লাগাইতে পারছি, আমি 20টাই টার্গেটে লাগাইছি, যার ফলে আমাকে ওইখান থেকে যখন আমি আসি আমাকে এলএমজি লাইট মেশিন গান দেওয়া হয়েছিল। আচ্ছা, এবং লাইট মেশিন গানের সাথে আরেকজন থাকে মুক্তিযোদ্ধা সাথে, একা চালানো যায় না, কারণ চেইন থাকে তো রেডি করে দেওয়ার জন্য। তো ট্রেনিং করে আমরা আবার মেলাঘরে আসলাম, মেলাঘরে থাকাকালীন কর্নেল ওসমান একবার আমাদের সাথে দেখা আসছিলেন, দেখেন আমাদের উপদেশ দিলেন অনেক কিছু। তারপর আমরা ওখানে ঢুকে পড়লাম, প্রথমবার ঢুকে পড়ার সময় আমরা সাকসেসফুল হইনি, আমরা ঢুকতে পারি নাই, মানে আর্মি এত ফায়ারিং করতেছে যে জায়গাতে আমরা ঢুকবো, আমরা আবার ফিরে হয়ে গেছি। ফিরে যাওয়ার পর আবার 1 সপ্তাহ পর আবার অ্যাটেম্প নিয়ে আমরা ঢুকেছি কুমিল্লার এখান দিয়ে ঢুকলাম, ঠিক একই পথ। তখন আমরা একটু নারায়ণগঞ্জের ওই পারে, মেঘনার ওই পারে, ওখানে একটি স্কুলে রাত্রে সময় কাটালাম। কাটানোর পর পরের দিন ভোর রাত্রে, ওই দিনেই একদম ভোর রাত্রে নৌকার ওই যে পাটাতন থাকে ওটার নিচে আমরা সব, উপরে পাটাতনটা একটু ঢেকে দিছে, শুয়ে শুয়ে আমরা এবার কয়েকটা নৌকায় এই পার হলাম, কারণ গান বোট যাচ্ছে চারিদিক দিয়ে, ওরা তাকে দেখে যে মানুষ নাই, এভাবে আমরা গিয়েছিলাম। তো এলাকায় যখন গেলাম, আসলে আমি যখন ফিরে এসেছি তখন অনেকটা সময় পার হয়ে গেছে মুক্তিযোদ্ধার আমরা ট্রেনিং নিয়ে, কারণ এর আগে আমি কিছু কাজ করেছিলাম ওই মুক্তিযোদ্ধা, তারা 2-4 জন গিয়েছিলো প্রথম আমাদের এলাকায়, প্রথম 2 জন মুক্তিযোদ্ধা যায়, একজনের নাম আব্দুল মান্নান, ওপরে আর্মিতে ই করেছিল, আরেকজন আমিনউদ্দিন, ওনারা 2 জনে মারা গেছেন সম্ভবত, আমিনউদ্দিন মারা গেছেন, উনি যে গেছেন কিনা, আমিনউদ্দিন আমার আত্মীয় হতো, আমার মায়ের ফুফাতো ভাই হতো, ওনারা যখন ঢুকেছেন মুক্তিযোদ্ধা হিসাবে, ওনাদের কাছে শুধু ব্যায়োনেট ছিল আর একটা গ্রেনেড ছিল, একটা করে অস্ত্র ছিল না, তখন অস্ত্র দিতে পারে নাই এদের, কিন্তু আমরা যখন গেছি তখন অস্ত্র নিয়ে গেছি। তো আমরা যাওয়ার, আমি যখন আসি তখন তার আগেই আমাদের দাদিরা থানা যেই অপারেশনগুলি শেষ হয়ে গেছে, ওটা আমাদের মুক্ত হয়ে গেছে, তখন আর্মস আর্ম সব থানা সব আমাদের দখলে। আমরা ফেরত যাওয়ার পর এলাকা যাতে আর্মি না ঢুকতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি, বিশেষ করে পদ্মার পাড় দিয়ে টহল দিতাম আমরা, যাতে আর্মি না ঢুকতে পারে। আর বর্ষার সময় একটা সুবিধা ছিল কি, বা যখন বর্ষা কমে যাচ্ছিল সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তখন এই কাদা মাটির মধ্যে কিন্তু আর্মিরা সহজে নামতে চাইতো না, কারণ আমাদের এখানে তো রাস্তাঘাট নাই, একটা পাকা রাস্তা নাই, ইট বিছানো রাস্তা নাই আমাদের এখানে, জঙ্গল মানে রাস্তাঘাটে পানি, এর মধ্যে কোন দিকে কি যাবে, যদিও স্থানীয় রাজাকাররা ছিল তো সাহায্যে, ইউজ টু ছিল না, ভয়ে ওরা নামতো না, তো টহল দিয়ে নদী দিয়ে পদ্মা দিয়ে চলে যেত। তো এর মধ্যে আমরা শুনতে পারলাম, যেটা 8 তারিখে ডিসেম্বরের, যে মাদারপুরের যারা আর্মি ছিল ওরা
পালিয়ে গেছে। তো আমরা তখন তার মাদারপুরের আমাদের এখান থেকে আমরা হেঁটে একদিন সেই সকালে থেকে হেঁটে মাদারপুর সাব ডিভিশন, তখন সেখানে আমরা বিকালের দিকে পৌঁছলাম। 8 তারিখ ওরা ভোরাত্রে গেছে, আমরা 9 তারিখে বিকালে পৌঁছলাম। তখন ওরা অনেকটা সেই ফরিদপুর দিকে যাচ্ছিল, ফরিদপুর মাঝে টেকেরহাট জায়গা আছে, আপনারা জানেন না, ওদিকে না গেলে চিনবেন না, না বরিশালের পাশ দিয়ে ওই মাঝে ওরা আমাদের মাদারপুরের মুক্তিযোদ্ধারা ওরা চারদিকে ব্যারিকেড একদম পুরা আর মুভ করতে পারে নাই, নামও করতে পারে। আমরা যখন গেছি তখন ওখানে যুদ্ধ প্রায় ওরা সারেন্ডার করে ফেলছে এই অবস্থায় আমরা তখন গেছি। তো ওখানে ওর দায়িত্বে ছিল একটা মেজর, মেজর ছিল বালুচ বেলুচিস্তানের। তো ও আসলো আর একটা ক্যাপ্টেনও ছিল আর প্রায় জনা 40 শেখ, ওদের মারা গেল 2-3 জন, আহত হয়েছিল বেশ। মানে ওই যে আমরা গ্রেনেড, আমাদের মুক্তিযোদ্ধারা গ্রেনেড ছুড়ে মারছে, ওরা গ্রেনেড আবার রিটার্ন ই করছে, অনেকের হাত হাত আঙুলটা ইয়ে হয়ে গেছে। তো ওই পরের দিন 10 তারিখে ওরা সারেন্ডার করে, ডিসেম্বরের 10 তারিখে বিকালে নাজিমুদ্দিন কলেজের মাঠে একটা সমাবেশ হয়, সেখানে বালুচ আর্মি এর বালুচ রেজিমেন্টের যে মেজর, ইয়াং মেজরের বয়স কত 30 মনে হয় না এরকম হবে, আমার এখনও চেহারা মনে কাছে, এত সুন্দর চেহারা, হ্যান্ডসাম, খুব ভালো। তো ও বললো যে, ও বক্তৃতা দিল, জয় বাংলা বললো এবং বললো যে আমরা যদি বালুচিস্তান কোনো সময় স্বাধীন চাই তোমরা আমাদের সাহায্য করো। এবং এটা ওর প্রতি সবাই একটু দুর্বল ছিল, কি জন্য আমাদের মুক্তিযোদ্ধা অনেক ধরে নিয়ে যেত, তো ও ছেড়ে দিত। ইটস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ছেড়ে দিতে হচ্ছেন। তারপর আমরা ওইখান থেকে আর ইসে যাই নাই, আমাদের এলাকায় যাইনি, ওখান থেকে লঞ্চে আমরা সোজা ঢাকা চলে আসি। ঢাকা আসলাম আমরা বুড়িগঙ্গার আমরা 13 তারিখে, 13 তারিখে আসলাম, কিন্তু আমরা নামার সাহস পাচ্ছি না শহরে, আমাদের যোগাযোগটা হচ্ছিল না। তো কেরানীগঞ্জের এই পারে নদীর মধ্যে ছিলাম, আমাদের খাওয়ার খুব কষ্ট ছিল, চাল ছিল আর সরষের তেল ছিল, এই চাল সিদ্ধ করতাম আর সরষের তেলটা ভাত খেতাম আমরা, আর কিছু ছিল না। তো 17-16 তারিখেও আমরা অ্যাটেম্প নিলাম, শুনলাম তো সারেন্ডার করে ফেলছে সবাই, মানুষজন নাই তো আশেপাশে, বাড়িঘর ছেড়ে চলে গেছে, কারো কোথাও কিছু নাই, গ্রামের ওদিকে বা কেরানগঞ্জের দিকে গেলাম, কোনো মানুষজন নাই, বাড়িতে দু একটা পুরুষ, মাঝে মধ্যে মহিলারা তো নাই। পরে 17 তারিখে আমরা নেমে পড়লাম শহরের মধ্যে, এসে আমলিগোলা কমিউনিটি সেন্টার আমাদের ক্যাম্প হলো, ওখানে ক্যাম্পে আমরা প্রায় 3 সপ্তাহ ছিলাম। তো 1 সপ্তাহ পরেই আমরা খবর পেলাম যে মৌলানা ফরিদ আহমেদ পাশের একটা বাসায় ঢুকিয়ে আছে। তো ফরিদ আহমেদকে ধরে নিয়ে আসলাম, আমি মেরেছিলাম, আমার এখনও মনে পড়ে, সুন্দর মানুষ তো, পিঠে আমি চামড়া দিয়ে রক্ত বের করে ফেলছি আমি। আমি কিন্তু অসম্ভব, আমি শান্ত মানুষ, আমি সবসময় শান্ত ছিলাম, কিন্তু ন্যায়ের ব্যাপারে অন্যায় যেখানে হবে, ফরিদ আহমেদ বলতে আপনার ওনার সম্পর্কে যদি একটু বলতেন, অনেকেই চিনবে না। ফরিদ আহমেদ তো ওর ইতিহাস তো অনেক বড়, আমি অত ছোট করে যদি চাই না, এক সময় আমাদের ভাষা আন্দোলনে কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন, 52 ভাষা আন্দোলনে, কিন্তু পরবর্তী পর্যায়ে এই যে বিশেষ করে 71 সালে উনি শান্তি কমিটিতে নাম লেখান এবং আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন। তখন ফরিদ আহমেদকে ধরে আনলাম, আমাদের ক্যাম্পে ছিল, কিন্তু তখন যখন 4 খলিফা ছিল ছাত্রনেতা, তো শাহজাহান সিরাজ খবর পেলো, শাহজাহান সিরাজ আসলো, এসে বলে ওকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দাও। তো পরের দিন ওকে নিয়ে গেল, কিন্তু আমি মেরেছি, বলেছিলাম বলো বঙ্গবন্ধু আমার বাবা, জয় বাংলা, জয় বাংলা বলবে, বঙ্গবন্ধু বাবা বলাইতে পারি নাই। স্যার, আমরা ওই জায়গাটা থেকে আসি, আপনার এই মুক্তিযুদ্ধের গল্পেই আমাদের সময়টা শেষ হয়ে যাবে, এত বড় গল্প, আপনি 30টা বই লিখেছেন, এগুলো কোথাও এসছে আপনার এই মুক্তিযুদ্ধের গল্প, আপনার পার্টিসিপেশন? মুক্তিযুদ্ধের গল্প আসে না, মানে মুক্তিযুদ্ধের কথা আসে নাই, এটা আসবে, যেরকম সেই দিন সেই স্মৃতি, এটা আমার ছোট জীবন থেকে 69 সাল পর্যন্ত লেখা। এখানে আমি 69 সালের কথা এই জন্য একটু বলতেছি, 69 সালে আমি SSC পরীক্ষা দেই, আর ওই বছর জানুয়ারিতে যখন আপনি জানেন 69 সালে গণ আন্দোলন হয়, গণ আন্দোলনে আমরা অংশগ্রহণ করি, আমি তখন ম্যাট্রিক পরীক্ষা SSC পরীক্ষার্থী, এবং আমি আসামি ছিলাম, মামলা হয় যেটা কোর্টে যে হাজিরা দিতে হতো, আমরা পলাই পলাই থাকতাম, পরীক্ষা দিতে পারবো SSC তার মধ্যে ছিলাম। তখন আবদুল্লাহ হারুন পাশা ছিলেন SDO মাদারপুরের, উনি সচিব হয়েছিলেন পরে, তো ওনার কোর্টে আমরা গেলাম, হাজির দিলাম, কারণ আমরা SSC পরীক্ষার সামনে, আমি তো পড়াশোনা করতে পারতেছি না। তখন উনি বললেন যে তোমরা ছাত্র পড়াশোনা করো, যাও, বিল সব বিল দিয়ে দিল, এক মানে 5 মিনিটের মধ্যে উনি বললেন চলে যাও। তো আবদুল্লাহ হারুন পাশা ইয়াং, আর SDO হতে তখন সিনিয়র সেন সেক্রেটারি, বুঝছেন, কম বয়স, ওনারা তো জাজমেন্ট করতে পারতো ওই সময়টাতে, তো আমাদের দিল, তারপর তো পরীক্ষা দিলাম, SSC পরীক্ষা দিলাম। তো এই যে মামলাটা ছিল, এটা পাকিস্তান পর্যন্ত ছিল, আমরা পরে ডিসমিস হয়ে যায়। স্যার, আপনি রাজনীতির সঙ্গে কি যুক্ত ছিলেন ওই সময়টাতে, ছাত্র রাজনীতি? আমি যখন কলেজে পড়ি
তখন ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। আমি যদি একটু সামনের দিকে চলে যাই, আপনি অনার্স কমপ্লিট করি, আপনি কি বিসিএস এর জন্য অ্যাপ্লাই করেন? আমি প্রথম তো কেমিস্ট্রিতে ভর্তি হই, কেমিস্ট্রি আমি থার্ড ইয়ার পর্যন্ত পড়েছি, সাবসিডিয়ারি পাস করেছি, অনার্স পরীক্ষা দিই নাই। আচ্ছা, পরীক্ষা না দিয়ে আমি ফার্স্ট ইয়ারে আবার ভর্তি স্ট্যাটিস্টিক্সে, যার ফলে আমার চারটা বছর লস হয়। ও, চারটা বছর আমার লস আছে। কি রেজাল্ট সং এটার কোনো কারণ ছিল কিনা? এটার কারণ আছে পুরোপুরি ব্যক্তিগত। ঠিক আছে, না হলো সমস্যা নাই। তো পরে আমি সরকারি চাকরি বয়স বেড়ে যায় না এতে? হ্যাঁ, ওই তো চারটা বছর আমার লস হয়েছে, মুক্তি দেওয়ার সময় তো দুইটা বছর গেছে এভাবে। তো আমি পরে স্ট্যাটিস্টিক্সে ভর্তি, ওখানে অনার্স করি, মাস্টার্স করি, পরে এম ফিল করি আমি পরবর্তী পর্যায়ে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের উপর। কিন্তু আপনি যখন পরীক্ষা দিচ্ছেন বিসিএস তখন আমি মাস্টার্স পড়ি। বয়স ছিল সরকারি চাকরির? হ্যাঁ, পরীক্ষা মানে বিসিএস দিই নাই, আমাকে আমার ফ্রেন্ড ও বলে যে বিসিএস দিব, ক্লাসমেট বলে আমি আমাকে খালি ফর্ম গুলো দিয়ে দেন, আপনার যাওয়া লাগবে না পিএসসি। আমি পিএসসি তখন চিন্তা মনে, ও আমার সার্টিফিকেট নিয়ে গিয়ে ও দিয়ে আসছে, দিয়ে এসে ও আমার পিছনে রোল ফেলছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো আমার হেল্প নেওয়ার জন্য খালি, ও আমি হেল্প করার জন্য আমি গেছি, কারণ আমি চাকরি করবো না, আমার হচ্ছে টিচিং, যেটা আপনি বলছিলেন শিক্ষকতায় যাওয়া। আচ্ছা, এবং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি আমার স্কলারশিপ হয়ে গেছে, আমি চলে যাবো। আচ্ছা, স্কলারশিপ হয়ে গিয়েছিল? হ্যাঁ, বিসিএস এর আগে। হ্যাঁ, তো পরে যখন ও পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ায় ফরেন সার্ভিস যখন হলো, আমার বাবা আমাকে দেখতেন না পিএইচডি করার। স্যার, আপনার রেজাল্ট কি ছিল এসএসসি এ আপনার অনার্স মাস্টার্সে? আমি একটা সেকেন্ড ক্লাস ফোর্থ ছিলাম, একটা সেকেন্ড ক্লাস ফার্স্ট ছিলাম, কারণ আমার ফার্স্ট ক্লাসে একজন পেয়েছিলেন, আমি সেকেন্ড। ও আচ্ছা, তার মানে সেকেন্ড পজিশনে ছিলেন। তার মানে আপনার ইউনিভার্সিটিতে টিচার হওয়ার একটা শখ ছিল, বা আপনি হয়তো ওখানেই জয়েন করতে? ওই আমেরিকা গিয়ে ওই কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করলে হয়তো দেশে আসতাম না, তো বাবা আমাকে হারাতে চাননি যে বিদেশে গেলে আর আসবে না। একদিন ডিস্টার্ব হয়েছিল, আমার পাশের সিটে যে বসেছেন, দুইজন করে বসাতো, এই পাশে যে উনি বারবার আমার দিকে চেপে যান, এবং আমি যে লিখি কিভাবে সে কপি করে ফেলে আমি জানি না। আমার একটা রেট আছে, আমি এক ঘন্টায় 32 পেজ লিখি, 32 পেজ, 32 পেজ আমার এভাবে আমি হিসাব করে নিই আমার প্রশ্ন উত্তর। তো ও প্রত্যেকটা কিছু লেখে তারপর সারতে পারে না, আমি চলে যাই পরে পাতায়। তো ও কপি করে টিচার দেখেছে, দেখে আমাকে শেষ দিকে আমি পরীক্ষা দিয়ে সব টিচার যেখানে চারটা বসে সামনে সরে নিয়ে গেছে। তারপর আমার ফ্রেন্ডের একটু অসুবিধা হয়েছে, পরবর্তী পর্যায়ে জয়েন করতে পারে নাই ও, না ও অ্যাডমিন ক্যাডার পেয়েছিল। আচ্ছা আচ্ছা, 30টিরও বেশি বই আপনার প্রকাশিত হয়েছে এবং আরও 5টি বই প্রক্রিয়াধীন রয়েছে, যেটি যদি ভুল না করে থাকি দুটি বঙ্গবন্ধুকে নিয়ে একটু জানতে চাই স্যার। আমি লেখালেখি করি, আমি যখন ক্লাস টেনে ছিলাম তখন কবিতা লিখতাম, ছোটো কবিতা ছড়া। পরে দেখলাম অনেক কবি সাহিত্যিক বাংলাদেশে কবিতা ভরা অনেকে লিখেন, তখন পুরো পাকিস্তানে। তো আমি ভাবলাম যে গদ্য সাহিত্যের দিকে একটু যাব, গদ্য সাহিত্য লিখা আমার জন্য কঠিন, আমি পারছিলাম না। পরে আমি গানের দিকে চলে যাই, যে গীতিকার মনে হয় গীতি কবি কম সংখ্যা হবে, এটাই ভালো। পরে গান লেখা শুরু করি, আর আমার প্রথম প্রকাশিত একটা প্রবন্ধ ছিল, সেটা 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্ত এলাকা থেকে একটা পত্রিকা বের হতো সোনার বাংলা, ওটা আমি প্রথম একটা প্রবন্ধ লিখেছিলাম, জয়ত সোনার বাংলা। ওইটা লেখার পরে আমি মুক্তিতে চলে যাই, বুঝছেন? আমার কাছে ওই সংখ্যাটা নাই, আমি কালেক্ট করতে পারি নাই। তো এরপর আমি বাংলা শহর পর বাংলা বাণীতে প্রথম একটা ছড়া লিখি প্রকাশিত, তারপর প্রীতিলতার উপর একটা আর্টিকেল লিখেছিলাম বাংলা বাণীতে, এগুলি 72-73 সালের কথা। তারপর বই লেখার আমি কোনো সময় চিন্তা করি নাই। আমি যখন ভুটানের রাষ্ট্রদূত তখন ওখানে কাজকর্মের পরিমাণ কম ছিল, একটু সময় পেতাম, ওখানে আমি গদ্য সাহিত্য শুরু করি এবং প্রথম আমি বইটা লিখি চারুকলা পরিচিতি। আচ্ছা, চারুকলার উপরে, যেটা এখন অনেক ইউনিভার্সিটি পড়ায়, কিন্তু ফার্স্ট ইয়ারে অনেক এলাকায় ইনস্টিটিউট যেখানে চারুকলার উপরে বেসিক এলিমেন্টস অফ ফাইন আর্টস, সেখানে বেসিক জিনিসগুলি সব আছে চারুকলার। এটা হাসিম ভাই, হাসিম খান উনি প্রচ্ছদ রেখে দিয়েছেন, উনি ভূমিকা লিখেছেন। পরে একে একে প্রত্যেক বছরই আমার বই বের হতে থাকে। এর ভিতরে মাহাথির মোহাম্মদকে নিয়েছি, লিখেছি একটা, এটার ভূমিকা মাহাথির মোহাম্মদের লেখা। আর গানেরও প্রায় 3000 মতো গান আমি লিখেছি, গানের টেলিভিশন রেডিওতে 100 গান প্রচারিত হয়েছে। আর মাহাথিরের বইটা
লেখার প্রসঙ্গে আমি বলতে চাই যে এটা ভূমিকা উনি লিখে দেন নাই শুধু, ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। ইভেন কোনো একটা অনুষ্ঠানে যদি অ্যাম্বাসেডার যেত, উনি আসতেন, দেখালে প্রথম আমার গলা ধরে সব অ্যাম্বাসেডারের সাথে উনি কথা বলতেন। আমার বাসায় উনি এসেছেন, ওনার ওয়াইফ এসেছেন, আমি ওনাদের বাড়িতে গেছি, গ্রামের বাড়িতে গেছি, ছেলে মেয়ে যারা আছে মুখরিজ, তারপরে মেয়েটা, এরা সবার সাথে আমার সম্পর্ক ছিল। মুখরিজ মন্ত্রী ছিল, চিফ মিনিস্টার ছিল, কেদা স্টেট ওনাদের বাড়ি, গ্রামের বাড়িতে আমি গিয়েছি যেখানে জন্ম মাহাথিরের। হংকং থাকতে আমার সাথে আলাপ পরিচিত হয়েছিল আর কি, এবং একসাথে বসে লাঞ্চ করেছি, এবং বাংলা যেহেতু কথা বলতে পারে, অমর্ত সেন, ডক্টর অমর্ত সেন উনি এসেছিলেন। হংকং এশিয়া সোসাইটির আমি অনারারি মেম্বার ছিলাম একজন, তো যার ফলে ওই ওদের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিত। উনি একবার এক বক্তৃতা দিতে আসলেন, তখন ওনার সাথে আলাপ, এবং পরবর্তী কয়েক বছর ওনার সাথে আমার মেলে যোগাযোগ ছিল। এখন আর যোগাযোগ আর আমারও রাখা হয় নাই, ওনারও রাখা হয় নাই। আর আমি যখন ভুটানের রাষ্ট্রদূত ছিলাম, তখন প্রণব মুখার্জির সাথে আমার খুবই ভালো সম্পর্ক, দুইবারই, একবার পররাষ্ট্রমন্ত্রী, একবার ফাইন্যান্স মিনিস্টার তখন ছিলেন উনি। উনি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে অসম্ভব স্নেহ করেন। ওনার কথায় বলে যে আমি যতদিন থাকি শেখ হাসিনা, তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, বলে ওয়া শেখ হাসিনা যদি আসে আমরা যতদূর পারি করবো, মানে অসম্ভব ফিলিং দেখলাম ওনার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তো এই তিনটা ব্যক্তিত্ব আমার জীবনে সবসময় আমার চোখের সামনে ভাসে, সম্ভবত ওনাদের স্নেহ পেয়েছি, ওনাদের সাথে এই সম্পর্কটা ছিল। আপনি তো নিজের জবটুকু কতটুকু এনজয় করেছেন? যে কোনো কাজে আমাকে দেন, আমাকে যেমন ঘরটা মুছতে হবে না, ঘরটা সাজাতে হবে, আমি এটা মন প্রাণ দিয়ে করি, মানে এনজয় করেন মন আনন্দের সাথে। আমার কথা হচ্ছে কাজ করতে হবে মন দিয়ে, আনন্দের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, ভালোবেসে, তাহলে সেই কাজ সুন্দর হবে। আরেকটা জিনিস স্যার, আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন, তারা সবসময় চিন্তা করেন যে এই যে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, কিংবা তাদের মধ্যে আরও যারা পিউরিফাই ফর্মে আছেন, যেমন এই যে ফরেন অ্যাফেয়ার্সে যারা কাজ করেন, মানে তারা অসম্ভব রকমের পাওয়ার হোল্ড করেন। এই যে পাওয়ার প্র্যাকটিসিং যেই ব্যাপারগুলো, সেগুলো কখনো নিজে থেকে অনুভব করেছেন? মানে সেই জায়গাগুলোতে আপনার মতামত কি আছে? আমি আমার যে কোনো ক্ষমতা ছিল বায়াস, এটা আমি মনে করিনি কোনো সময়, আসে না মনে। আমি মালয়েশিয়া যখন যাই, তখন আমি আমার স্টাফ সব থেকে, ওইখানে বড় এমবেসি তো, প্রায় 70-80 জন মতন স্টাফ, তো আমি সবাইকে বলতাম প্রত্যেক সপ্তাহে আমার একটা ক্যাবিনেট মতন মিটিং হতো অফিসারদের নিয়ে, কার কোনো অসুবিধা কোথায় কী হচ্ছে, এগুলো আমি সাথে সাথেই করতাম। তো আমি বলতাম আমার এই হাই কমিশনটা হবে হাসপাতাল, আমার শ্রমিকরা তারা রোগী, তাদের তোমরা ট্রিটমেন্ট সেবা দেবা, কিন্তু আমি শুনতে চাই না আর কিছু। কিন্তু এখানে দুটো সমস্যা হতো, আমার আন্তরিকতার অভাব ছিল না, কিন্তু সেটা তারা নিতে পারতো না, তাদের সেই মন মানসিকতা আমরা সৃষ্টি করতে পারি নাই। তারা দালালের পিছনে যেত, ঘুরতো, মনে করে দালালকে পাসপোর্ট দিলে সে রিনিউ করে নিয়েটালিটিটাই এইটা যদি সমন্বয় করা যেত না, খুব সুন্দর করা যেত। তো ক্ষমতা, আমি যেটা মনে করি, মানুষের দম্ভ থাকা, ক্ষমতা হোক, অর্থ হোক, এগুলো থাকা ঠিক না। আমি একটা কথা বলেছিলাম অনেক আগে, কার কথা মনে নেই, সেটা হচ্ছে তুমি যত বড় হবে তুমি তত নিচে দিক তাকাবে। আমি আমার বাড়ির গ্রামের বাড়িতে যাই, আমি কিন্তু কোনো সময় গাড়ি নিয়ে যাই না, আমি সাধারণ মানুষের সাথে চলে যাই, হাঁটি, রিক্সায় ঘুরি গ্রামে গেলে, জীবনটাকে যে যেভাবে অনুভব করে সহজভাবে, সবকিছু সহজভাবে নেবেন। তবে একটা জিনিসের সাথে আমার আপোষ নাই, আমি আপোষ করি না, অন্যায়ের সাথে আর ডিসঅনেস্টির সাথে। চমৎকার বলেছেন স্যার। আমরা যেহেতু আপনার লেখালেখি নিয়ে কথা বলছি, আপনার বইগুলো আমরা একটু দেখতে চাই, এবং একই সঙ্গে আমাদের দর্শকদের একটু দেখাতে চাই, কিভাবে আপনি এটা নিতে পারেন। ওই বইটা খুব গুরুত্বপূর্ণ, যে বঙ্গবন্ধু আছে, এটার ভূমিকাটা লিখেছেন প্রণব মুখার্জি, বঙ্গবন্ধু লিখে আর এক সপ্তাহ পরে উনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা বইটি একটু দেখাই দর্শকদেরকে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। সো এটা কবে প্রকাশ পাবে? এই মেলায় আসার কথা আর কি, ফেব্রুয়ারির, গত মেলায় আসার কথা ছিল, কিন্তু তখন প্রণব মুখার্জি ওই ভূমিকাটা লিখে দিয়ে সারতে পারেন না, এই জন্য বের হয় না গত বছর। আপনার বঙ্গবন্ধুকে নিয়ে আরও একটি বই মনে হয় আপনি, এটারই ইংরেজিতে, ওইটা বঙ্গবন্ধুস ইন্টারঅ্যাকশনস, ইন্টারঅ্যাকশন উইথ ওয়ার্ল্ড লিডার্স। প্রচুর বই আছে, এগুলো দেখিয়ে শেষ করা যাবে না। আপনি স্যার বর্তমানে বাচ্চাদের জন্য কিছু বই আছে সেগুলো আপনি লিখেছেন, তো আমি যদি একটু জানতে চাই, চ্যালেঞ্জিং কোনো কিছু ফেস করেছেন এই 30 বছরের ক্যারিয়ারে? চাকরির জীবনে তো চ্যালেঞ্জ আছেই, যেরকম আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন, এর আগে আমি ভুটানে ছিলাম, উনি প্রথমে এসে আমাদের যত অ্যাম্বাসেডার ছিল আমাকে প্রথম উনি ভুটান থেকে মালয়েশিয়ায় ট্রান্সফার করে। আচ্ছা, প্রথম জি। তা আমি ঢাকায় আসলাম, আসার পর আমি বললাম আমি মালয়েশিয়া আমি যেতে চাচ্ছি না, তো বলল যে কেন,
এত শ্রমিকের সমস্যা, এগুলো সমাধান করা খুব কঠিন, সম্ভব কঠিন। 7-8 লক্ষ লোক থাকে ওখানে, আর আমার বাজারটা তখন বন্ধ, আমাদের লোক নেওয়া হচ্ছে না। আচ্ছা, তো লোক নেওয়া হচ্ছে না, বন্ধ। তো আমাকে বললো এই বন্ধটা উঠানোর জন্যই তোমাকে পাঠাবো, কারণ আমি যেই এমফিল ডিগ্রিটা করেছি ওটা কিন্তু এই মাইগ্রেন্টস ওয়ার্কার্সদের উপরে। আচ্ছা আচ্ছা, এটা পরে আমার একটা সিস্টেম আছে, যে সিস্টেমে খুব কম পয়সায় উইদাউট এনি এক্সপ্লয়টেশন রিক্রুটমেন্টটা করা যায়। যে বইটা এখানে আছে ওইটার ভিতরে ফর্মুলাটা দেওয়া আছে, সুতরাং এটা তোমাকেই সমাধান করতে হবে। ওই বইটা আমরা একটু দেখাই স্যার, আপনি যদি একটু দিতেন আমাদেরকে। এটা ইংরেজি বইটা, হ্যাঁ বইটা একটু দেখিয়ে দেখ সাকি। হ্যাঁ, তারপরে কি হলো? তো পরে আমি গেলাম, যে ওদের সাথে সম্পর্ক করলাম, ইভেন মাহাতিরের সাথে আমার ওই তখন সম্পর্ক পরিচয় হলো। এবং মাহাতির আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আমাদের লোক, এই যে এম্বার্গোটা উঠানো এবং লোক নেওয়ার। স্যার প্রসঙ্গটা যেহেতু চলে আসলো, আপনার কাছ থেকে একটু ছোট করে জানতে চাইবো, আমাদের সবচেয়ে বড় যে আমাদের ইকোনমিটা যেটার উপর দাঁড়িয়ে আছে, দুটো অর্থনৈতিক খাত, একটা বলা হয় পোশাক শিল্প, আর একটা সবচেয়ে বড় এই যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছেন, যারা দেশের রেমিটেন্স পাঠান, এবং সব তাদের যে সমস্যা স্যার, সেই সমস্যার শেষ নাই। প্রত্যেকটা ধাপে ধাপে তারা বিভিন্নভাবে বঞ্চিত হন, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইলিগালি যে তারা যে যায় অবৈধভাবে। আমরা কি স্যার অদূর ভবিষ্যতে এই জায়গাগুলোকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারবো? কি কি করা যেতে পারে? এটা খুব সহজ, কিন্তু সেটা আমরা করতে পারবো না। কেন পারবো না স্যার? কারণ আমি যখন ওই সিস্টেমটা করি, জি টু জি সিস্টেম, এটা হচ্ছে অনলাইনে রিক্রুটমেন্ট হবে। আচ্ছা, অনলাইনে রিক্রুটমেন্ট হলে ওই যে দালালরা যে পয়সা নেয়, এক্সপ্লয়টেশনটা হয় অতিরিক্ত টাকা, এটা নেওয়ার সুযোগ থাকে না। আচ্ছা, আপনি এনলিস্ট করা আছে আপনার ওইখানে, ওইখান ওই অন্য পার্ট থেকে ওরা ওইখান থেকে সিলেক্ট করে নেবে লোক। আচ্ছা, সুতরাং যে সিলেক্ট হবে তাকে জানিয়ে দেওয়া হবে তুমি সিলেক্ট হয়েছ, সুতরাং তুমি চলে আসো। আচ্ছা, তো এটা নিলে কিন্তু শুধু এয়ারফেয়ার, পাসপোর্ট, এই আনুষঙ্গিক খরচটা হয়, এবং এখানে ওই সব টার্মস কন্ডিশন মেনে যেটা এগ্রিমেন্ট সাইন হবে, চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওগুলি করা যায়। কিন্তু এটা আমরা করতে পারিনি, যেরকম আমি করেছিলাম, যেটা অনেক চেষ্টার পর মালয়েশিয়ান সরকারকে আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম যে তোমরা বাজারটা খোলো, কোনো এক্সপ্লয়টেশন হবে না। ওরা বলছে তোমরা যেভাবে লোকজনদের ঠকাইয়া তোমার লোক পাঠাও, এভাবে আমরা নিব না, গরিব মানুষগুলো তোমরা শেষ করে ফেলছো, এই জন্য আমরা বন্ধ করে দিয়েছি। যখন আমি নিশ্চয়তা দিলাম যে এভাবে নিলে আর হবে না, তখন তারা রাজি হয়ে গেল। এটা কি এখন ওপেন আছে? না না, আমি আসার পর পর শেষ, আমি 10,000 লোক মাত্র নিতে পেরেছিলাম, 30-32,000 টাকা খরচ হতো মাত্র, কারণ 3-4 লক্ষ টাকা নেয়, যার ফলে যারা এই ব্যবসাটা করে অসৎভাবে যারা পয়সা উপার্জন করতে চায় তাদের জন্য এটা একটা হুমকি ছিল। যাই হোক, সেটা কলাপস করলো, এরপর যেই সিস্টেমে গেল, জি টি জু প্লাস বললো, ওইটাও একটা খারাপ সুযোগ ছিল। তো আমার যেটা মনে হয়, আপনি যে আসলেন এখানে, এই পদ্ধতিটা করতে, এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিই করুক এমন পদ্ধতি করতে হবে যেখানে আমার গরিব মানুষগুলি শোষিত না হয়, শোষণের শিকার না হয়, এবং যেখানে পাঠাবেন তাদের যেই ওয়ার্ক, যে রিক্রুটমেন্ট, যে কন্ডিশন, টার্মস কন্ডিশন যেখানে কাজের, এমপ্লয়মেন্টের, সেই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা সঠিকভাবে আমাদের সম্পাদন করতে হবে সরকারি ব্যবস্থাপনার মধ্যে, দেখে খুঁটিনাটি কোথায় সুবিধা অসুবিধা আছে কিনা। আর আমাদের দূতাবাসের সাথে তাদের যখনই যায় তখনই দূতাবাসের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, ওই পাসপোর্টের সাথে গেঁথে, টেলিফোন নাম্বার সব, যেটা দিয়ে দিলাম কোনো বিপদ আপদে তোমরা সঙ্গে সঙ্গে। আর মহিলাদের যখন পাঠায় তাদের বর্ণ দিয়ে নিতে হবে যারা নিবে। গান প্রসঙ্গেও আসতে চাই, 3,000-এরও বেশি গান আপনি লিখেছেন, গানটা মনে হয় একটু আগেই লেখা শুরু হয়েছিল, এরকম কিছু কি? হ্যাঁ, আমি কবিতা ছড়া শুরু করেছিলাম, পরে গান লিখি, আর এখনও নিয়মিত গান লিখি। আমার স্বাভাবিক অবস্থা যদি থাকে, কোনো অন্য কোনো সমস্যা না হয়, তো ববছরে আমার 200-400 পর্যন্ত আমার গান লেখা হয়। এবং আপনি অফিয়ারে বলছিলেন স্যার যে শিল্প সংস্কৃতির চর্চা, বিশেষ করে গান লেখা, এটা আমার একটা মনের খোরাক। মানে আত্মিক সম্পর্কটা আসলে কিভাবে? এটা আমি যেটা আপনাকে বলেছিলাম আগে, যে আমি চাকরি যখন করতাম তখন চাকরিটা ছিল আমার পেটের আহার জোগাইতো, কিন্তু আমার মনের খোরাক ছিল গান, সঙ্গীত। সঙ্গীত আসলে আমার জীবন, আমি মনে করি আমার প্রাণ। আমি যদিও সঙ্গীত একাডেমিতে কিছু পড়াশোনা করেছি কয়েক বছর। আচ্ছা, আমি স্যার তার মানে শিল্পী হতে চেয়েছিলেন এমন কিছু না? আমি এভাবে গান লিখার মানে বোঝার জন্য, কারণ গ্রামারটা বিশেষ করে রাগ বা তাল, কোনটা তৃতীয়া, কোনটা ঝাপ তাল, কোনটা কাহার, বা এই যে এই জিনিসগুলি গ্রামারটা বোঝার জন্য আমি এই গান শিখেছিলাম। আর আমি নাটকও সাথে জড়িত ছিলাম বিশ্ববিদ্যালয় লাইফে, এস এম সুলাইমান, আমি জানি না নাম জানেন কিনা, এস এম সুলাইমান ভাইয়ের একটা নাট্যগোষ্ঠী ছিল ঢাকা পদাতিক, তো ঢাকা পদের দিকের ইন্সপেক্টর জেনারেল একটা নাটক, ওটা জড়িত ছিলাম। কিন্তু পরে দেখি, হ্যাঁ পরে দেখি যে রিহার্সাল করতে যে পরিশ্রম, সময় নষ্ট, এটা আমার পড়াশোনা, আর আমি টিউশন করতাম, দুটা টিউশন করতাম, এই সময় মানে একটা ভালোবাসা ছিল।
হ্যাঁ, আমার শিল্প সাহিত্যের ছোটবেলা থেকে এবং আমার ওই যে হাত দেখতো না আগে, যারা গ্রামে হিন্দুরা হাত দেখতো, আসলে আমাকে বলছে যে তোমার তুমি লেখালেখি যদি করো অনেক ভালো করতে পারবে। আচ্ছা, তো আর আরেকটা জিনিস যেটা আমি 69 সালে যখন এসএসসি পাশ করি, আমার ওই স্কুলে 42 সন থেকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া শুরু হয়। আমি রেকর্ড ব্রেক মার্ক পেয়েছিলাম বাংলা সাহিত্যে, যেটা ফার্স্ট পেপারে পেয়েছিলাম 70, সেকেন্ড পেপারে 75। 69 সালে বাংলা এত নম্বর পাওয়া কঠিন। আচ্ছা, তো বাংলায় আমি ছোটবেলা থেকে খুব ভালো ছিলাম, আর আমরা আগে কঠিন বাংলা লিখতাম, বঙ্কিমের বাংলা পড়াশোনা করতাম। আমার স্কুল জীবনে আমার 100 বই ছিল, এখন আমার 1500 বই হবে আমার বাসায়, আমার নিজের যেখানে। তার মানে বই পড়ার একটা অভ্যেস ছিল স্যার? পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে শেখা যাবে না। স্কুলের এই যে লিমিটেড কয়েকটা বইয়ের মধ্যে তো কিছুই নাই, বিশেষ অবদানের জন্য এটা ওরা প্রতি বছরই বিভিন্ন সেক্টরে বিশ্বের বিশেষ মানে আমাদেরই এলাকার, বিশেষ করে এশিয়া, প্যাসিফিক, অস্ট্রেলিয়া, এই রিজিয়নটা যারা ভালো করে বাণিজ্য ক্ষেত্রে, তারপর সোশ্যাল ওয়ার্কার হিসাবে, বাংলাদেশের জানি না আর কেউ ওটা অন্য ক্ষেত্রে পেয়েছি কিনা, কিন্তু আমি একবার দেখেছিলাম একজনের নাম আসছিল, ব্র্যাক ব্যাংকের নাম আসছিল। তো আমি এটা প্রথমবার 13 সালে নমিনেশন পেয়েছিলাম, তাতে আমি নমিনেশন 1 নম্বরে থাকলেও পুরস্কার যখন দেওয়া হয় তখন আমি ফার্স্ট রানার্স আপ হই। 2014 সালে আমি উইনার হই। এটা যখন আমি আমার যেদিন আনতে যাওয়ার ডেট হংকংয়ে, আমি মালয়েশিয়া থেকে হংকং যাব, ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করতেছেন, উনি চলে আসবেন, উনি আসবেন দুপুরে 1-2টার দিকে। তো ওনাকে প্লেনে তুলে দিয়ে আমাকে 1.5 ঘন্টার পরে ফ্লাইট, সেই ফ্লাইট ধরে 6টার সময় অনুষ্ঠান হংকংয়ে, সেই অনুষ্ঠানে যেতে হয়েছিল এটা আনার জন্যে। তো আমার এখনও মনে আছে, আমি প্রধানমন্ত্রীকে বললাম যে আমার তো এই বল যে আমার উঠাই দেওয়া লাগবে না, তুমি তাড়াতাড়ি তোমার ফ্লাইট ধরো। তো খুব ক্লোজলি কাজ করা হয়েছে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টের জন্য দেওয়া হয়, বিশেষ করে যারা ওই ওই এলাকার কনসুলেট হোক বা কমার্শিয়াল উইং হোক, এম্বাসির ওদের যারা ভালো কাজ করে তাদেরই দেওয়া হয়। স্যার আপনি অবসর নিলেন কত সালে? আমি অবসর মানে পিআরএল যেটাকে আমরা বলি, ওইটা আমি 2014 সালের 31শে ডিসেম্বর। কেমন লাগলো অবসরে যখন যেদিন যেদিন যাচ্ছেন এই 30 বছর? আমার কোনো পার্থক্য মনে হয় না, খারাপ লাগেনি, আফসোস লাগেনি আজকের পর থেকে? আমি ইচ্ছে করলে কন্ট্রাক্টে চাকরি করতে পারতাম। আচ্ছা, আমি রাজি হই নাই, এটি পজিটিভিটি, কারণ আমি আমার মন পড়ে থাকতে সময় লেখালেখি মুক্তভাবে কবে লেখালেখি করব, আমার সবকিছু আটকে পড়ে থাকতেছে, তো আমি চাকরি অবস্থা পারি না করতে, চাকরি ছেড়ে দিয়ে আমি পুরো। এটা হয়তো অন্যতম একটা কারণ যে আপনার আরেকটা ডোর ওপেন ছিল, আপনার একটা তৃষ্ণা ছিল যে আমি সেই ডোরে কবে প্রবেশ করব। কারণ আমার ওই এইটাই, আমি রাত আমি শুই খাই আর আমার কম্পিউটার সামনে পাবেন লেখালেখি। আমরা যখন আড্ডা দিচ্ছিলাম আপনার সঙ্গে অফিসে, আপনার একটা মেয়ে আছে কন্যা, সে আমেরিকাতে থাকে, আপনার হাজবেন্ড ওয়াইফ দেশেই থাকেন, আফসোস হয় না মানে পারিবারিকভাবে সবাই একসাথে থাকার তো একটা ব্যাপার থাকে? তো ও তো স্কুলে যখন পড়ে, হাই স্কুলে পড়ে যখন, তখন আমেরিকা চলে যায়। ও আমেরিকা থেকে ওই 12th গ্রেড যে পরীক্ষাটা দেয়, পরীক্ষা দেয় কেমিস্ট্রি আর বায়োলজিতে সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছিল আমেরিকায়। ওইটা পাওয়ার পর সে ডিস্টিংগুইশড সায়েন্টিস্ট স্কলারশিপ পায়, ওই স্কলারশিপে দিয়ে সে আন্ডারগ্রেড করে, বায়োলজিতে আন্ডারগ্রেড করে। ওটার পর সে মাস্টার্স করে এপিডেমিওলজি, মানে মাস্টার্স করে এটা বায়োলজির একটা পার্ট, পাবলিক হেলথ আপনারা তো জানেন, ওটা মাস্টার্স করে, মাস্টার্সও সে ফার্স্ট হয়, আউট অফ 4 3.97 স্কোর ছিল ওর। তারপর আবার সে পিএইচডি স্কলারশিপ পায় এপিডেমিওলজি, কীটতত্ত্বের উপরে পিএইচডি করে এখন মিনিসোটা মিনিয়াপোলিসে ওই ইউনিভার্সিটি, ওইখানে পিএইচডি করে, ওইখানে এখন কাজ করছেন। জি, মনে হয় না কখনো যে সেখানে যেহেতু সন্তান স্বাভাবিক মনে পড়ে, আমার মেয়েটা না জন্মগতভাবে গান গাইতে পারে, ও কিন্তু গানের স্কুলে কোনোদিন পড়ে নাই, কিন্তু এখন আমেরিকায় কালচারাল যখন বাঙালিরা অর্গানাইজ করে ও কিন্তু গান করে।
মানে রক্তের ভিতরে ওর গান সঙ্গীতটা রয়ে গেছে। এবং যখন হাই স্কুলে পড়ছি, প্রাইমারি স্কুলে পড়তাম বাইরে মিশনে, যখন একবার আমরা সিনেগালে ছিলাম, সিনেগালে ওই বাচ্চারা একটা অনুষ্ঠান করেছিল, গরিব বাচ্চাদের সাহায্য করার জন্য একটা অনুষ্ঠান, ডিপ্লোম্যাটিক যে সমস্ত ইয়ে আছে ওদের বাচ্চারাও, আমার মেয়ে গান করেছিল, একটা নাচ নেচেছিল বাংলাদেশে, আমি আশ্চর্য হইতাম যে কিভাবে ও গানের সুর তাল লয় সব হচ্ছে, রক্ত থাকলে হয় আর কি। এবং আমার একটা গানের সুরও করেছিল এক সময় ছোটবেলায়। আমরা দুইজন দুজনের সেবা করি আর কি, পরিপূরক। আমার ওয়াইফ একটু অসুস্থ থাকে, ওর নানা সমস্যা আছে, আমি একা ওকে ছাড়তে পারি না কোথাও, আর আমরা দুজন দুজনকে বুঝি, আর আমরা দুজনে কিন্তু মানুষকে অনেক দেই। আমার ওয়াইফ দিয়ে দেয়, আপনি ওর জামা কাপড় আমি কিনে দিলাম না কিছুদিন পর, নাই শাড়ি কোথায়, দিয়ে দিছি ওকে, দিয়ে দিছি ওকে, দিয়ে দিছি। মনে হয় না যে এই সময়টা পরিবারের সবাই একসঙ্গে, মেয়ের সাথে থাকা যাবে না তো, কারণ ও আমেরিকান, ও বিয়ে করেছে আমেরিকান, এবং আমার একটা নাতনি আছে, তো ওরা আসবে না, ওরা আসবে না কোনোদিন। আপনি বাংলাদেশে থেকে? হ্যাঁ, যার ফলে আমাদের যা প্রপার্টি যা কিছু থাকে আমরা একটা ট্রাস্টি করে সব দিয়ে দেবো। ও তাদের মধ্যে যে কত বড় বড় হিরো লুকিয়ে থাকে সেটাই আজকের অনুষ্ঠানে বসে মনে হচ্ছে। আমি যদি একেবারে শেষের দিকে চলে এসে, আমরা যারা আছি, আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন যারা আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার, কি বলতে চান? আমি অনেকগুলি সংগঠনের সাথে জড়িত আছি, ওগুলি বাতি দিলাম, ইউনিভার্সিটির যেই ইটা আছে আমাদের, ওই গ্রাজুয়েট যেই ওইটা আছি, তারপর অফিসার্স ক্লাবের কথা, ওইখানেও আমরা সদস্য, আমি বাংলা একাডেমির জীবন সদস্য, আমাদের এলাকায় কিছু অর্গানাইজেশন আছে বিভিন্ন সাহায্য সহযোগিতা এলাকায় করে, ওগুলিতে আছি। সম্প্রীতি বাংলাদেশ আমি বলছিলাম তখন, পীযূষ বন্দ্যোপাধ্যায় ওইটার কনভেনার, ওখানে আছি, আরও অনেক অর্গানাইজেশন, এশিয়া সোসাইটি হংকংয়ে, ওখানে আমি এক সময় অনারি ছিলাম। তো যেই জিনিসগুলি আমার মনে হয়েছে যে মানুষের জন্য যতটুকু করা যায় সেটা হচ্ছে টপ প্রায়োরিটি একটা মানুষের জন্য। আর আমি ছোটোবেলা থেকে আমার এই মনোমানসিকতা ছিল, আমার ভাই বোনের জন্য কাপড় কেনার জন্য বাবাকে বলতাম, আমার জন্য কোনো সময় বলতাম না, কোনো সময় না, ছোট্ট অবস্থা থেকেই বাবা বলতো না তোরটা বানাবি না, আমি বলি ঠিক আছে আমারটাও হলে হবে। তো স্যাক্রিফাইস জিনিসটা অনেক বড়, যে যত স্যাক্রিফাইস করতে পারবেন তত শান্তিতে থাকবেন, এবং বঙ্গবন্ধু কিন্তু শান্তির জন্য, জাস্টিসের জন্য লড়েছেন পৃথিবীতে, শান্তি, আমরা সব জায়গায় শান্তি চাই। আর সবচেয়ে বড় কথা, দেশকে ভালোবাসতে হবে, নিজের চেয়েও ভালোবাসতে হবে। দেশকে যদি ভালোবাসেন আপনি দেশের মানুষকে ভালোবাসবেন, আর যেই দেশকে ভালোবাসবেন সেই দেশ উন্নতি করবে। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই মানুষের জন্য, মানুষ হতে হবে। আমি যখন কনভোকেশন হতো ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায়, আমাকে বক্তৃতা দিতে বলতে হইতো, তো আমি যেটা কথা একটা বলতাম যে তোমরা ভালো স্টুডেন্ট তাতে আমি খুশি হব না, তোমরা একজন ভালো মানুষ, জ্ঞানী মানুষ। আমার মেয়েকে আমি বলতাম, বাবা তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হও, আমি আই এম নট হ্যাপি, তুমি জ্ঞান অর্জন করতে হবে, রেজাল্ট না, জ্ঞান। সুতরাং এই মানুষগুলির আমাদের অভাব, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা যদি দেশকে ভালোবাসে, দেশ প্রেমের চেয়ে বড় কিছু একটা মানুষের জন্য প্রয়োজন নাই, সবচেয়ে বড় দেশকে সেবা করতে হলে। আর যারা দেশকে সেবা করবে তারা কিন্তু দেশের চিন্তা করবে, নিজের জন্য না। আজকে আমি বলতে চাই না ওইদিকে আমি যাবো না, রাজনীতির দিকে, আমাদের যারা দেশকে এখন চালান বা যখনই যারা চালান আমাদের প্রশাসনের কথা বলেন, আমাদের কিন্তু দেশকে ভালোবাসতে হবে সবসময়। একমত স্যার। আর কাজকে ভালোবাসতে হবে, একমত, কাজ করতে হবে অন্তর দিয়ে মন দিয়ে সততার সাথে। খুব ভালো লাগতো যদি যদি আমরা এই সময়ের ব্যারিয়ারটা ভেঙে আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারতাম, খুব অল্প টুকুই জানতে পারলাম। তবে অনেক বেশি শুভকামনা থাকছে আপনার ভবিষ্যৎ জীবনের জন্য, যেভাবে আপনার শান্তিময় জীবন হয় সেটার জন্যই প্রত্যাশা থাকলো এবং শুভকামনা থাকলো। সবাইকে ধন্যবাদ। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করোনার মধ্যে, করোনা আমাদের, করোনা থেকে আমরা সবাই, আমাদের উত্তরণ ঘটুক শুভ সময়ের জন্য, শুভ সকাল।